পরের চ্যাপ্টার সিক্স পয়েন্ট টু এখানে সমহার একই রকম চক্রবৃদ্ধি সুদেরই নেই আর একটা চ্যাপ্টার সমহার বৃদ্ধি সমহার বৃদ্ধি বা হার্স অর্থাৎ সমান হারে কোনো জিনিসের দাম বাড়া বা কোনো অঞ্চলের লোকসংখ্যা বাড়া বা কোনো অঞ্চলের পথ দুর্ঘটনার সংখ্যা বাড়া বা কমা এরকম হার্স পাওয়া বা বৃদ্ধি পাওয়া সম অর্থাৎ প্রথম বছর যদি কোনো জিনিসের দাম একটা বইয়ের দাম যদি ধরে নি একশো টাকা ছিল প্রত্যেক বছর টেন পার্সেন্ট করে বাড়ে টেন পার্সেন্ট করে বাড়লে দু বছর পর দাম কত হবে তাহলে প্রথম বছর যদি টেন পার্সেন্ট বাড়ে তাহলে দাম হয়ে যাবে একশো দশ টাকা নেক্সট বছর আবার যদি টেন পার্সেন্ট হারে বাড়ে তাহলে দাম হয়ে যাবে আরও এগারো টাকা যে হবে আমরা জানি তাহলে একশো একুশ টাকা তাই তো এটা একবারে ডাইরেক্ট বের করব কী করে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাতে বের করা যাবে দেখা ফর্মুলাটা কেমন ফর্মুলাটা এখানেও সে ওই একই ফর্মুলা এ সমান পিটু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখানে যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস আর যদি হার্টস হয় তাহলে মাইনাস এখানে সমূহার অঙ্ক হারের অঙ্ক আমাকে করার দরকারই নেই আর তোমরা নিজে নিজেই করতে পারবা একটা মন্ত্রণ মতো কথা মনে রাখো এখানে যে যে কটি অঙ্ক বের করতে বলেছে বা করতে বলেছে সবগুলোই হয় হবে লেখা থাকবে হবে না হলে ছিল কত ছিল জনসংখ্যা কত ছিল বা ঘটনা কত ছিল এই ধরনের অঙ্ক থাকবে যদি হবে থাকে যদি হবে থাকে তোমরা দেখবে প্রত্যেকটা অঙ্কতে হবে বা ছিল আছেই যদি হবে থাকবে থাকে কোন অঙ্কে তাহলে তোমরা ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবে সরাসরি ফর্মুলা বসিয়ে দেবে এই ফর্মুলাটাই যদি হার্টস হয় তাহলে মাইনাস যদি বৃদ্ধি হয় তো প্লাস সরাসরি পি হচ্ছে আমি করিও দেখিয়ে দেবো তো সরাসরি ফর্মুলা বসে যাবে আর যদি ছিল থাকে যদি ছিল থাকে তাহলে পিটা ধরতে হবে এক্স ধরতে হবে ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজে নিজেই পারবে করতে প্রত্যেকটা অঙ্ক ঠিক আছে প্রথম অঙ্কটা দেখো বেশ তাহলে আগে লিখে নিলাম হবে থাকলে সরাসরি ফর্মুলা বসাতে হবে আর ছিল থাকলে কি সমান এক্স ধরতে হবে যে কোনো অঙ্ক বড়ো প্রথমকার অঙ্কটা দেখো যে গ্রামের জনসংখ্যা যদি দশ হাজার ছিল ওই গ্রামের প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির হার যদি তিন পার্সেন্ট হয় তাহলে দু বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে কত হবে তাহলে হবে আছে তার মানে ডাইরেক্ট ফর্মুলা বেশি দিলেই হবে যেখানে আগেরবার আমি আসল লিখছিলাম কিন্তু এক্ষেত্রে আসল লিখবো না এখানে ক্ষেত্রে লোক সংখ্যা ব্যাকেটে পে সমান হতো দশ হাজার জোন আর কি সময় ব্যাকেটে এম দুই বছর আচ্ছা জনসংখ্যা বৃদ্ধির হার ঠিক আছে যদি হারসের হার থাকে তাহলে বৃদ্ধির হার কখন সুদের হার লিখবো না কিন্তু এখানে বৃদ্ধির হার কত পারসেন্ট তিন পার্সেন্ট তাহলে ডাইরেক্ট ফর্মুলা কি এ সমান তিন বছর যেটা হবে সেটা এ বেরোবে এ সমান দশ হাজার ওয়ান প্লাস থ্রি বাই হান্ড্রেড ক্যালকুলেশান তো একই স্কোয়ার একবারে করে দিচ্ছি একশো তিন বাই একশো একশো তিন বাই একশো একটু দুটো চারটে কেটে গেল তাহলে থাকলে কত একশো ছয় শূন্য নয় শূন্য এত জন বেড়ে গেল চলো একটা ছিল দিয়ে দেখাবো আচ্ছা দু নম্বরের অঙ্কটা কি আছে যে জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট বর্তমান জনসংখ্যা কত দেওয়া আছে আট কোটি না আট লক্ষ কী বটে আর তিন বছরের পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে কত হবে ডাইরেক্ট ফর্মুলা করা দরকারই নাই তোমরা করে দেবা তিন নম্বর তিন বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে কত হবে আবার ডাইরেক্ট ফর্মুলা চার নম্বরেরটা চার নম্বরের অঙ্কটা লাস্টুকু বলবো শুধু আমি কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল ভর্তি হয়েছিল ভর্তি হয়ে ছিল চলো এটাকে দেখাবো চার নম্বরে ছিল চার নম্বরে ছিল তাহলে ছিল তো আমি কি লিখবো ধরি ক বছর পূর্বে তিন বছর তিন বছর পূর্বে কি ছাত্রছাত্রী শিক্ষার্থী শিক্ষার্থী ভর্তি হয়ে ছিল এক্স জোন বলেছিলাম যে ছিল থাকলেই এক্স ধরে নেব পি হচ্ছে এক্স পি সমান এক্স আর কি দেওয়া আছে টাইম দেওয়া আছে দুই আর হারসের হার না বৃদ্ধির হার বৃদ্ধির হার কত লিখবো কিন্তু এগুলো বৃদ্ধির হার আর পাঁচ পার্সেন্ট তাহলে একবারে শর্তে করতে পারি এক্স ইন্টু ওয়ান প্লাস পাঁচ বাই একশো টু দি পাওয়ার এন মানে দুই সমানই দেওয়া আছে কত জনসংখ্যা হয়েছে এটা শর্তেই করতে হবে যেটা থাকবে সেটাই হচ্ছে বর্তমান জনসংখ্যা তিন বছর পূর্বে এতটা ছিল আস্তে আস্তে বেড়তে বাড়তে বাড়তে বর্তমানে এসছে ঠিক আছে তাহলে এইটাই পূর্বে এটা ছিল তাকে পাঁচ পার্সেন্ট করে বেড়ে এটা হয়েছে সমান করতে হবে এক্স একশো একশো প্লাস পাঁচ তার স্কোয়ার পঁয়ত্রিশ আঠাশ এক্স ইন্টু একশো পাঁচ বাই একশো আবার দুবার পঁয়ত্রিশ আঠাশ একশো মান পঁয়ত্রিশ আঠাশ ইন্টু উল্টে যাবে একশো বাই একশো পাঁচ ইন্টু একশো বাই একশো পাঁচ একটু কাটাকাটি করব পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ কুড়ি একশো পাঁচ একুশ একুশের সঙ্গে যদি এটা কাটা হয় তাহলে হচ্ছে একশো আবার যদি পাঁচ দিয়ে পাঁচ সঙ্গে সঙ্গে এটা কাটলে আট আটের পরে একটা দুটো বত্রিশ বত্রিশের পরে দুটো শূন্য এত জন তাহলে তিন বছর পূর্বে বত্রিশশো ছিল সেটা পাঁচ করে বাড়তে বাড়তে বর্তমানে পঁয়ত্রিশশো আঠাশ জনের ঠিক আছে বোঝা গেল তাহলে প্রত্যেকটা অঙ্ক এইভাবে হয়ে যাবে ছিল থাকলে ব্রাইড এক্স পি সমান এক্স ধরে নেবে আর যদি হবে থাকে প্রত্যেকটা অঙ্ক তো থাকবেই হবে থাকে তো বসাবে ডাইরেক্ট ফর্মুলা